13-14 সাল থেকে শুরু করে আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু অনেক কিছুই হয়েছে, এবং প্রত্যেকটা ইস্যুতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য বৃদ্ধি, তারপরে হচ্ছে বিদ্যুতের ইস্যু, যে কোনো ইস্যুতে আমাদের মিছিল মিটিংগুলো কিন্তু হয়েছে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, দুই একটা পত্রিকা ছাড়া ম্যাক্সিমাম পত্রিকাতে আমাদের নিউজগুলো প্রচার করা হয় নাই, সরকারের একটা চাপ ছিল। এরপরে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে আমাদের কেন্দ্রীয় সভাপতির একটা বক্তব্য ছিল, যেটা যে আমরা যেন সবাই সচেতন থাকি, প্রতি বিপ্লব যাতে না হয়, এরকম একটা ভিডিও আসছিল আপনার সম্ভবত সময় চ্যানেল অথবা হচ্ছে যমুনা টেলিভিশন, যমুনা। তো এর আগে কিন্তু আমাদেরকে আনা হয়নি। তো টিভি চ্যানেলে সবসময় আওয়ামী লীগের কার্যক্রম, ছাত্রলীগের কার্যক্রম, এই সংক্রান্ত ইস্যুগুলাই সবসময় প্রচার করা হয়েছে। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা বিভিন্ন সময় মিছিল মিটিং এর মাধ্যমে জানিয়েছি, এগুলো কিন্তু আসে নেই। তো সেই ক্ষেত্রে বলা মানে বলা যায় যে আমরা আসলে প্রকাশ্যেই তো কাজ করেছি, কিন্তু হ্যাঁ, আমরা একটু হেকমত অবলম্বন করছি। হেকমতটা কি, যে আমরা হয়তোবা খুব প্রচার প্রসার করে আমাদের প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই, রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আমাদের বের হতে দেওয়া হয় না। আমরা কোনো প্রোগ্রাম পথসভা করতে গেলে সেখানে শুধু আমরা না, বিএনপির কথা যদি বলেন, ছাত্র দলের কথা যদি বলেন, তাদেরকেও কিন্তু তাদের সকল কার্যক্রমের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো হচ্ছে আমরা প্রচার প্রসার করে আসলে করি নাই, কিন্তু আমাদের যে পেজ আছে, আমাদের কার্যক্রম যদি আপনি দেখেন, সেখানে আমাদের অনেক কার্যক্রম দেখা যাবে। আমরা আমাদের প্রতি বছরের যে সেট আপ কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করে আসছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একইটা সেম, মানে ছাত্রাবাসে আমাদের ভাইরা থাকতে পারে নাই, কিছু ভাইরা ছিল, ওখানেও আমাদের প্রতি বছরের কার্যক্রমগুলা পরিচালিত হয়েছে, সেটা ঢাবির সেক্রেটারি এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ফুটে আসছে। আচ্ছা, আমাদের এই অফিসটা বন্ধ হয়েছে 2014 সালে, কিন্তু আমাদের আরো অফিস ছিল, ঠিক আছে। আমরা এই অফিসটা ওইভাবে পরিচিত দেখে আমরা এখানে থাকতে পারি নাই। এমন হয়েছে, আমরা এখানে প্রোগ্রাম করতেছিলাম 2014 সালে, পুলিশ চলে আসছে এখান থেকে, আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করছে। তো এখন একটা সংগঠনের উপরে যখন মানে বিভিন্নভাবে প্রশাসন দিয়ে যে প্রেশার ক্রিয়েট করা হয়, অ্যারেস্ট করা হয়, মামলা দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম কি থাকবে, আমাদের তো অবশ্যই হেকমত অবলম্বন করতে হবে, আমরা সেটাই অবলম্বন করছি। কিন্তু আমাদের অফিস ছিল, আমাদের সকল জনশক্তি নারায়ণগঞ্জে যারা আছে সবাই আমাদের অফিস চিনত, তারা আসতো, আমাদের মৌলিক কার্যক্রমগুলো হইতো, আমাদের পাঠচক্রগুলো হইতো। তো 5 আগস্টের পরে যেহেতু মানে মানুষের মধ্যে একটা স্বাধীন মানে একটা পরিস্থিতি চলে আসছে, সেই হিসাবে আর কি আমরা আমাদের মূল অফিসটা আমরা চালু করেছি। এখন তো আসলে প্রশাসনিক চাপ বলতে গেলে ওই রকম নাই, রাজনৈতিক যে প্রতিহিংসামূলক যেটা ছিল এটা তো নাই, আলহামদুলিল্লাহ। ছাত্রদের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা আছে, নারায়ণগঞ্জে বলতে গেলে আমাদের মোটামুটি সকল পর্যায়ে, সকল ইউনিটে, আপনারা জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ড, এই 27টা ওয়ার্ডে আমাদের কার্যক্রম আছে, এবং চারটা থানা আপনারা জানেন, এই 4টা থানায় আবার আমাদের 4টা করে ভাগ আছে। যেমন আমাদের সিদ্ধিরগঞ্জ থানার মধ্যে সিদ্ধিরগঞ্জের আমাদের 4টা ভাগ আছে, সিদ্ধিরগঞ্জ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এভাবে বন্দর, এইভাবে হচ্ছে আপনার ফতুল্লা, এইভাবে হচ্ছে আপনার শহর অঞ্চল। আমরা একটা জিনিস ক্লিয়ার করি, প্রশাসনিক যে থানাটা আছে এটার সাথে আমাদের থানাগুলো মিলবে না। যেমন আপনি বলতে পারেন ফতুল্লা তো আসলে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না, বন্দরের একটা সাইড তো সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না, তো আমাদের সাংগঠনিকভাবে আমাদের থানার যে মহানগরীর যে এরিয়া তার মধ্যে আমাদের এটা এইভাবেই সাজানো। তো প্রত্যেকটা থানায় আমাদের 4টা করে থানা, এবং এক একটা ওয়ার্ডেও 2টা 3টা করে ভাগ আছে। যেমন ধরেন যদি বলা হয় 25 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ডেরও 2টা ভাগ আছে, 25 নম্বর ওয়ার্ড উত্তর, দক্ষিণ, এ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ আছে। তুলানাম কলেজ, আলহামদুলিল্লাহ, আমরা তুলানাম কলেজের একটা ব্যাপার হচ্ছে যে তুলানাম কলেজেও আমাদের জনশক্তিরা আছে, পড়তেছে, হ্যাঁ, সেখানেও আমাদের একটা সেট আপ আছে তুলানাম কলেজের। কিন্তু আমাদের তুলানাম কলেজের ভিতরে আসলে রাজনৈতিক কোনো কার্যক্রম আমরা ওইভাবে পরিচালিত আমাদের হয় না।
তোলারাম কলেজের বাহিরেই আমরা, এটা মূলত সাধারণ ছাত্রদের চাহিদার আলোকে আমরা আসলে সাধারণ ছাত্রদের নার্ভটা বোঝার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে তোলারাম কলেজে ছাত্র রাজনীতির যে বিষয়টা, এটা আমরা তোলারাম কলেজের ভিতরে আপাতত চিন্তা করি নেই ছাত্রদের পার্সপেক্টিভের আলোকে। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্রদের, ছাত্ররাই যাদেরকে ছাত্র সংসদ নির্বাচনের মানে মানে সভাপতি জিএস, প্রেসিডেন্ট জিএস হিসাবে যারা ভোট দিবে সেভাবেই ছাত্র সংসদ নির্বাচিত হবে। এখানে কোনো দলের আলাদাভাবে কোনো মানে কি বলে এটাকে, জোর বা হচ্ছে পেশি শক্তি ব্যবহার করে দলীয়করণ করা, এটার টোটালি আমরা বিরুদ্ধে। আমাদের যেটা নির্দেশনা সেটা হচ্ছে যে বিগত 15 বছর যাবৎ তো তারা একটা হচ্ছে যে রাজনীতিটা দেখছে আসলে এটা রাজনীতি না। যেমন আপনি যদি তোলারাম কলেজের কথা বলেন, কয়জন ছাত্র মানে তোলারাম কলেজের মানে একজ্যাক্ট কয়জন ছাত্র ছাত্রলীগ করতো, আসলে ছাত্রলীগ তোলারাম কলেজের তেমন ছাত্ররা করতো না, কিন্তু বাহির থেকে দেখা গেছে বাহিরে বহিরাগতদেরকে সেখানে স্কোপ দেওয়া হইতো, যার কারণে সাধারণ ছাত্ররা যখন দেখে যে তারা তাদের প্রতিষ্ঠানে যে মৌলিক অধিকার এটা যখন পাচ্ছে না, তখন তারা রাজনীতি জিনিসটাকে ঘৃণা করা শুরু করছে। কিন্তু সুস্থ রাজনীতির পরিবেশ যখন হবে যে কোনো কলেজে বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলেন, যখন সুস্থ রাজনীতির একটা ধারা থাকবে, ঠিক আছে, যেটা এতদিন ফ্যাসিজম বলা যাইতে পারে, ফ্যাসিবাদী রাজনীতি বলা যেতে পারে, যে আমি আমার দলের বাহিরে আসলে আর কাউরে আমি গ্রহণ করব না, এইটা যদি বাদ দেওয়া যেতে পারে এবং ছাত্রদের কন্ট্রিবিউশন যদি প্রত্যেকটা জায়গায় বাড়ানো যেতে পারে, প্রত্যেকটা সেক্টরে কলেজের অনেক কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোতে যদি ছাত্রদেরকে সংশ্লিষ্ট করা যেতে পারে এবং তাদের পড়ালেখার মানে সুস্থ একটা পরিবেশ যদি তাদেরকে দেয়া যেতে পারে, প্রতিযোগিতামূলক কার্যক্রম যদি বাড়ানো যেতে পারে, তাহলে আমি মনে করি যে এটা যদি ছাত্র সংগঠন করে তাহলে ছাত্র সংগঠনকে যে কোনো কলেজ যে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত 15 বছরে যে যে রাজনীতি দেখে আসছি আমরা, আমরা তো সেই অপরাজনীতির শিকার হয়েছি। এই রাজনীতি যদি থাকে তাহলে এই এই ধরনের রাজনীতি কলেজে করা যাবে না, সুস্থ রাজনীতি আমরা চাই, এটা হচ্ছে আমাদের মৌলিক কথা। আর আপাতত যদি অ্যাকসেপ্ট তোলারামের কথা চিন্তা করেন, তাহলে তোলারামের সাধারণ ছাত্রদের আমি শুরুতেই বললাম যে নার্ভটা আমরা বোঝার চেষ্টা করতেছি, আসলে তারা সুস্থ রাজনীতি পছন্দ করে কিনা, এটা যখন একটা ভালো অংশ হবে তখন সেখানে একটা ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আমি আশা করি। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিএসসি শেষ করেছি, এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ আমি ভর্তি আছি, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টে। আর পাশাপাশি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন আছে, ল্যামার ইউনিভার্সিটি টেক্সাসে। তো সেখানে আমাদের সংগঠন মানে ওই ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন আছি, বাট আমি এখনো এম্বাসি ফেস করতে পারি না বিকজ অফ আমার এই দায়িত্বের কারণে। আমার দায়িত্ব থেকে যখন আমাকে ছুটি দেওয়া হবে তখন ইনশাল্লাহ আমি সামনে এম্বাসি ফেস করব। ওখানে আমি এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিটেড আছি। আমার নারায়ণগঞ্জে পড়াশোনা হচ্ছে সানারপাড় শেখ মুক্তজালি উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার এসএসসি পাস করেছি। এরপরে নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি আমার ডিপ্লোমা লেভেল কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। এরপরে স্ট্যানফোর্ডে বিএসসি করেছি আর এখন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এ এমএসসি করতেছি। ডিপ্লোমা লেভেলে আমি আমার ডিপার্টমেন্ট হচ্ছে টপার ছিলাম আর কি। তো এরপরে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, এর মধ্যে ডিপ্লোমা লেভেলের পরে আমি 3-4 বার আমার আমাকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে সেমিস্টার লস, সেমিস্টার ড্রপ হয়েছে, পড়াশোনা করতে পারি নাই। এবং এই রাজনৈতিক প্রতিহিংসামূলক মানে দেখা গেছে আমি আমাকে অযথা মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে, এই টেনশনে আমার আম্মাও প্যারালাইজড হয়েছে, স্ট্রোক হয়ে উনি প্যারালাইজ ছিলেন দীর্ঘ 12 বছর। তো ওনাকে নিয়েও হচ্ছে ব্যাপক একটা সমস্যা আমরা ফেস করেছি এবং আমাদের পুরো পরিবারকে, পরিবারের আমার হচ্ছে আমরা 3 ভাই, এর মধ্যে আমার আরেক ভাই আছে, তিনিও আজকে আমার সাথে মামলা হাজিরা দিয়েছেন। আমার আমার বাবার নামে অনেক মামলা, চিটাগাং রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত যদি কোনো অকারেন্স হয় সেখানে আমার বাবার নামে মামলা আসবেই। সেটা এখন এই জাতীয় একটা পরিস্থিতির মধ্যে আমি আসলে আমার অনার্স মানে অনার্সে যখন বিএসসিতে যখন আমি পড়াশোনা করেছি তখন খুব
বেশি ইয়ে করতে পারিনি, তবে আমার ফার্স্ট ক্লাস ছিল আর কি আমার বিএসসি রেজাল্ট।